হচ্ছে যে আমি এই আমার প্রশ্নটা তো দেখছেন ঠিক না, ধরেন আপনি অনেক পড়াশোনা করছেন, আমিও পড়াইছি সম্ভাব্য জায়গা থেকে, সব মিলিয়ে পরীক্ষার প্রশ্ন মনে করেন যে প্রবলেমেটিক আসলো, বা এই আননোন মানে আননোন জায়গা থেকে দুই একটা প্রশ্ন আসলো, আপনার সেখানে ঘাবড়ানোর কিছু নাই। আপনি ধরে নেবেন যে আপনি 80 মার্ক বা 70 মার্ক সুপার পরীক্ষা দিবেন। কি বলছি, 80 মার্ক বা 70 মার্ক সুপার পরীক্ষা দিবেন, বাকি 30 মার্ক হচ্ছে জমের জম, মানে হচ্ছে কঠিনের কঠিন থাকবে। সেই 30 মার্কে, যেমন 70 মার্কে যদি আপনি 45 পেয়ে যান বা 40ই পান, বাকি 30 মার্কে 10 10 পাওয়া কি পান্তা বাত্তা? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। তার মানে আমাদের 50-এর টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে 60। আপনি আপনি 70 মার্ক আপনি ভালো করে পরীক্ষা দিবেন। প্রথম প্রশ্ন, যেমন আপনি আপনার কাছে প্রশ্ন আসলো, সাপোজ হচ্ছে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে সিপিসি আর হচ্ছে এসআর অ্যাক্ট, সেখান থেকে দেখলেন যে 3টা প্রশ্নের মধ্যে আপনি মোটামুটি একটা প্রশ্ন পারেন, মানে 15 মার্ক পারেন আর 15 মার্ক পারেন, আপনি তো মনে করেন যে বেহুশ হয়ে যাচ্ছেন, এটা করা যাবে না। আপনি ধরে নেবেন যে আমি আরো 15 মার্ক কম পারবো, বাকি মানে আমি 70 মার্ক বা 75 মার্ক 80 মার্ক অনেক ভালো করে আনসার দেওয়ার মতো করে হইলেই আমার হয়ে যাবে, বাকিগুলো আমি আনসার করে চলে আসব, পৃষ্ঠা ভরে চলে আসব, বাকিগুলো যেগুলো আমি পারবো না সেগুলো কি করব, কিন্তু আমাকে 100% আনসার করতে হবে। 100% আনসার না করে পাশ করার সম্ভাবনা অনেক কম, 100% আনসার করতেই হবে। ঠিক আছে, বিষয়টা আপনাকে এক দেখ দুই দেখ পাঁচ দেখ আগায় থাকবেন। ওকে, আমরা এই এই প্রশ্নটা যাই, বার কাউন্সিল এখন লাস্ট প্রশ্নটা যাই, লাস্ট প্রশ্নটা যাচ্ছি। দাদা, সিআরপিসি 431 ধারা আপনি যেটা লিখে দিচ্ছেন অ্যাবেটমেন্ট অফ অ্যাপিল, ওইখানে 417 আর 417 ক নিয়ে একটা কথা বলছেন, আমি আপনার লেখাটা বুঝতে পারছি না কি লিখেছেন। ও ঠিক আছে, আমি এই প্রশ্নটা একটু সমাধান করি তাহলে সবাই মিলে, তারপর ওখানে আসতেছি। ঠিক আছে, ওকে, প্রশ্ন এক বার কাউন্সিল থেকে, মিস্টার এক্স এলএলবি সম্পন্ন করে শিক্ষানবিশ চুক্তি সম্পন্ন করেন, আইনজীবী তালিকাভুক্তির আবেদনপত্রে সরকারি চাকুরিজীবী হয়েও তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেয়। মিস্টার এক্স এর আইনজীবী হওয়ার প্রতিবন্ধকতা দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 এর আলোকে আলোচনা করুন। তাহলে হ্যাঁ, মিস্টার এক্স আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা দিতে পারবে না, 5 বছরের জন্য অযোগ্য হবে, এটা আমাদের 60 বিধিতে বলা আছে। কেউ যদি মিথ্যা তথ্য দেয় বা গোপন করে, 60 বিধিতে বলা আছে, তাহলে সে কি হবে, তার জন্য এখানে সে 5 বছর পর্যন্ত আইনজীবী আইনজীবী তালিকাভুক্ত বা অ্যাডভোকেট হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে, যেটা আমাদের 60 বিধিতে স্পষ্ট করে বলে দেওয়া আছে। খ নম্বর প্রশ্ন, মোহাম্মদ জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি 2016 সালে সম্পন্ন করে 2028 সালে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন। 2028 সালে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন। তিনি আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা না দিয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন কিনা? উত্তর হচ্ছে না, কারণ 27 অনুচ্ছেদ যদি যান সেখানে তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ঠিক না, সেখানে তাকে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এটা হচ্ছে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা। তিনি কেন আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা 2035 সালে দিতে অযোগ্য হবেন, কেন দিতে পারবেন না, কেন কেন অযোগ্য হবেন? কারণ হচ্ছে 27 অনুচ্ছেদের লাস্টে বলা আছে, সাপোজ এই সময়টা দেখেন 2028 সালে সে ব্যারিস্টার ডিগ্রি লাভ করছে, তাহলে সে 2035 সালে আইনজীবী হতে পারে। এই সময়টা ধরেন সে সরকারি মরকারি চাকরি টাকরি করছে, সে সেখান থেকে অপসারণ হয়েছে, আমরা 27 অনুচ্ছেদে অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা দেখি না, ঠিক ওই অংশটার কারণে সে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা 2035 সালে দিতে পারবে না। এখন এখন হ্যাঁ দাদা, ওটা তো ওই বয়স তো নির্ধারণ করে নাই এখনো বার কাউন্সিল, কাজে পরীক্ষা তো সে দিতে পারবে,
এটা দিলে কেমন হয়? কেন কেন অযোগ্য হবেন? আমার প্রশ্ন হচ্ছে, যেই কারণে 27 অনুচ্ছেদ অযোগ্যতা বলছে, এখানেও তার সেই অযোগ্যতা দেখা দিবে। ক্লিয়ার? ওকে দাদা, ওকে, ভেরি ফাইন। পরীক্ষা দিই এদের জন্য হলে সেগুলি কোন ২৭ অনুচ্ছেদ তো আইনজীবীর যোগ্যতা বলছে, ২৭ অনুচ্ছেদ আইনজীবীর যোগ্যতা, ২৭ আইনজীবী হওয়ার জন্য বলছে যে আমরা এখন যে স্টেজে আছি এটা। ওকে, এবার গ নাম্বার প্রশ্ন, আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নিয়মাবলীতে সংশোধন সাপেক্ষ, আচ্ছা আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নিয়মাবলী আছে না, সে নিয়মাবলীতে সংশোধন সাপেক্ষে বাস্তবায়ন, সংশোধন সাপেক্ষে বাস্তবায়ন মানে সংশোধন হলো নিয়মাবলী প্লাস বাস্তবায়ন হলো, সংশোধন সাপেক্ষে বাস্তবায়ন প্রতিটি আইনজীবী সমিতি শক্তিশালীকরণের সহায়ক হবে। মানে যে নিয়ম কানুন আছে আমাদের, সেখানে কি কি সংশোধন দরকার সেটা নিজের মতো করে লিখবেন। যারা একটু সিনিয়র আছেন, আমাদের সিনিয়র যারা পরীক্ষা দিবেন, তারা ভালো জানেন যে কি কি সংশোধন আনা দরকার এবং সেগুলোর বাস্তবায়ন করলে কিভাবে প্রতিটি আইনজীবী সমিতি শক্তিশালী হবে। হ্যাঁ, আমার আমার একটা সংশোধন আছে যে একজন পরীক্ষার্থী একবারই পরীক্ষা দিতে পারবে, একবারই প্রিলি রিটেন ভাইবা দিয়ে আইনজীবী হতে হবে। তাহলে কি হবে? এটা বাস্তবায়ন আইনজীবী শক্তিশালী হবে। এরপরে সব স্যার দাদা, তাহলে সব স্যার মানে মানে দেখি 42 লক্ষ মামলা ঝুলে রয়েছে, পেন্ডিং রয়েছে, তাহলে 42 কোটি হবে মামলা। আচ্ছা, এরপর ওর থেকে এটা করলে ভালো হয় না যে বয়স নির্ধারণ করে দেবে নির্দিষ্ট একটা, এরপরে আর সেটাই তো, সেটাই তো বয়স নির্ধারণ করে দেওয়া বাধ্যতামূলক, বাধ্যতামূলক এই কোর্স সম্পন্ন করে আপনি নিজের মতো করে লিখবেন, ঠিক আছে? ওকে, এরপরে বার কাউন্সিলের কার্যাবলী ও গঠন আলোচনা করেন। এখন দেখেন আমাদের তিনটা প্রশ্নের জন্য নম্বর হচ্ছে 15, খেয়াল করবেন আমি প্রশ্নটা দিচ্ছি শুধু শুধু দেই নাই, তিনটা প্রশ্নের জন্য নম্বর হচ্ছে 15। প্রশ্ন হচ্ছে 15 মিনিটের জন্য, 15 মার্কের জন্য। আচ্ছা আচ্ছা, আমরা একটা হিসাব করি তো, সবাই কথা না বলি, একটা হিসাব করি। আমরা 4 ঘন্টা পরীক্ষা না, 240 মিনিট না, 240 মিনিটের জন্য কত মার্ক? 100 মার্ক, 100 মার্ক, তাহলে 240 ভাগ 100, তাহলে 2.4, তার মানে আপনি এই 15 মার্কের জন্য আপনি পাচ্ছেন 36 মিনিট। খেয়াল করবেন 15 মার্কের জন্য আপনি পাচ্ছেন 36 মিনিট। এই 36 মিনিটে তাহলে তাহলে আমার 1 নং প্রশ্ন কয়টা কয়টা প্রশ্ন বলেন তো? 3টা প্রশ্ন, ক খ গ, এই 3টা প্রশ্ন 5 মার্ক, এবং 36 মার্কে 3 দিয়ে ভাগ করে নেন, তাহলে প্রতিটা প্রশ্ন আমি চাইলেও 12 মিনিটের বেশি লিখতে পারবেন না। আমি বুঝতে পারছি আপনি পরীক্ষার হলে এভাবে টাইম 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 ভাগ করে নেবেন, আর নাইলে বিপদ হয়ে যাবে। ওকে, এরপর আমরা পেনাল কোডে যাই। এক নম্বর যে প্রশ্নটা ছিল, বললেন 60 বিধি দিয়ে অ্যান্সার করতে হবে, তো এখানে ওই যে আপনার 5 বছরের এবং 2 বছরের যে বিষয়টা, ওটা তো অনুচ্ছেদ 27 আছে, ওটা কি আমরা উল্লেখ করতে পারবো? এটা তো 27-এর সাথে যায় না, এটা তো 27-এর সাথে যাচ্ছে না, এটা এখানে 60 বিধিতে স্পষ্ট করে লেখা আছে, দেখবেন মাঝখান দিয়া, যে কেউ যদি আইনজীবী তালিকাভুক্তির আবেদন পত্রে মিথ্যা তথ্য দেয় বা গোপন রাখে, তথ্য গোপন করে, তাহলে সে 5 বছরের জন্য অ্যাডভোকেট হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। বুঝছেন? জি জি। আরেকটা বিষয় হচ্ছে,
ওই যে একের খতে ওখানে কি আমরা শুধু অযোগ্যতাটাকে দেখাবো নাকি যোগ্যতা আলোচনা করে তারপর অযোগ্যতা দেখাবো? দুইটাই করতে পারেন, দুইটাই করা যায়, তবে আমার মেইন আনসারের দিকে ফোকাস দিতে হবে বেশি। ঠিক আছে, ওকে। এরপর আমরা পেনাল কোডে যাই। এক্স ওয়াই কে বলে যে জেড গম চুরি করেছে, উক্ত বিবৃতির উক্ত বিবৃতির 15 দিন পর এক্স নিখোঁজ হয়ে যায়। পি নামক এক ব্যক্তি যিনি গমের মালিক, তিনি জেটের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন। উক্ত মোকদ্দমায় 1-1-2022 তারিখে এক্স কে সাক্ষী হিসেবে ডাকা হলে ওয়াই এর স্বাক্ষর প্রাসঙ্গিকতা সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে আলোচনা করুন। আপনি লিখবেন সাধারণত ওয়াই এর স্বাক্ষর এখানে প্রাসঙ্গিক হবে না, কারণ ওয়াই এখানে এক্স এর কাছ থেকে শুনেছে, ঠিক আছে, এক্স এর কাছ থেকে শুনেছে যে জেড গম চুরি করেছে। তবে তবে 32 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে যায় তাহলে নিখোঁজ ব্যক্তি যার কাছে বিবৃতি দিয়েছে তিনি সাক্ষ্য দিতে পারবেন, অর্থাৎ তিনি সোনা সাক্ষ্য আদালতে দিতে পারবেন। এটা হচ্ছে প্রাসঙ্গিকতা। ৩৩ ধারা আদালতের কাছে আর যে কোনো ব্যক্তির কাছে হচ্ছে 32, সেখানে আমরা শুধু 32 কে নিয়ে আসবো আর 60 ধারা কে নিয়ে আসবো, 60 আর হচ্ছে 32, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন প্রতিটি লফুল অ্যাসেম্বলি যেকোনো ব্যক্তির কাছে, 32 হচ্ছে যেকোনো ব্যক্তির কাছে আর ওটা হচ্ছে আদালতের কাছে, এখানে আদালত শব্দটা উল্লেখ করে নাই, ঠিক আছে, তাহলে শুধু 60 আর 32 নিয়ে, 60 আর 32। এবার খ নম্বরে যাই। প্রতিটি লফুল অ্যাসেম্বলি আনলফুল অ্যাসেম্বলি হয় না, কিন্তু প্রতিটি আনলফুল অ্যাসেম্বলি লফুল অ্যাসেম্বলি হয়। এখানে দেখেন প্রথমত একটা অ্যাসেম্বলি কি আনলফুল অ্যাসেম্বলি হয়? না, একটা লফুল অ্যাসেম্বলি তখনই আনলফুল অ্যাসেম্বলি হয় যখন 141 ধারায় লফুল অ্যাসেম্বলিটা 5টি উদ্দেশ্যে কাজ করে থাকে। আইনগত সমাবেশ, বাইনি সমাবেশটা 5টি উদ্দেশ্যে কাজ করে থাকে, তখন সেটা বেআইনি সমাবেশ হয়ে যায়। তাহলে বেআইনি সমাবেশের সৃষ্টি হলো আইনি সমাবেশ থেকে, তাহলে আমরা বলতে পারি প্রতিটি বেআইনি সমাবেশই আইনি সমাবেশ, কিন্তু প্রতিটি আইনি সমাবেশ বেআইনি সমাবেশ না যদি না 141 ধারা যেই কন্ডিশন গুলো আছে সেগুলো ফুলফিল না করে। আমি কি বুঝাতে পারছি? প্রশ্ন বুঝতে একটু সময় লাগবে, দাঁত ভাঙবে, সমস্যা নাই, প্রশ্ন বুঝার ক্ষেত্রে সময় দিবেন, লেখার ক্ষেত্রে না, লিখতে সময় লাগে না। দাদা আরেকটু বলবেন দাদা। এই যে প্রথমত একটা ধরেন প্রথমত আমি একটা মানুষ, আমি অমানুষ হয় কিছু কিছু খারাপ কাজের জন্য, খারাপ কাজ করে আমি অমানুষ হয়ে গেলাম, তাহলে এই অমানুষের মধ্যে কিন্তু মানুষ আমি আছি, তাহলে সকল মানুষই কি অমানুষ? না, সকল অমানুষই মানুষ। মানে আমি যেটা বুঝছি যে সকল বেআইনি সমাবেশই হচ্ছে আইনি সমাবেশ, আবার সকল আইনি সমাবেশ বেআইনি সমাবেশ না, কারণ বেআইনি সমাবেশ হওয়ার জন্য 5টি কমন অবজেক্ট, বেআইনি সমাবেশ হওয়ার জন্য 5টি কমন অবজেক্ট রয়েছে। আমি বুঝতে পারছি 141 ধারা 5টি কমন অবজেক্ট খুঁজে পাই না আমরা, ওকে। এবার আসেন দাদা, এখানে কি 149 আলোচনার দরকার? না না, সেটাই বলতেছি, 149 কে নিয়ে আসবেন, যে 149 ধারায় বর্ণিত কমন অবজেক্ট, নিম্নোক্ত কমন অবজেক্ট সমূহ 141 ধারায় নিয়ে আসবেন। এবার আছে শাস্তীয় ধারা লিখুন। দাদা আমার একটু কমন অবজেক্টের কি 141 ধারায় থাকবে? 141 ধারায় থাকবে, 149 তার উল্লেখ করুন। দাদা আমি প্রশ্নটার আনসার লিখছি, প্রথমে 141 মানে বেআইনি সমাবেশ কাকে বলে, তারপর বেআইনি সমাবেশের উদ্দেশ্য, তারপর আমি শেষে মিলাইতে পারছি না। না না, এগুলা কেন? এগুলা না, আপনি প্রথমে লিখবেন একটি লফুল অ্যাসেম্বলি 141 ধারায়
বর্ণিত কমন অবজেক্টের কারণে বেআইনি সমাবেশে পরিণত হয়। উক্ত কারণগুলো ব্যতীত কোনো আইনি সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয় না। যখন একটি সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়, সেই বেআইনি সমাবেশ আইনি সমাবেশ থেকে জন্ম লাভ করে, ঠিক না? নিজের মত, যেমন আমরা বলি না সব খারি খারক, এবং ছোটবেলায় পড়ছি না। এবার গ নাম্বার, ধারা ও শাস্তি লিখবে। দাদা আমি একটা উদাহরণও দিছিলাম, দেখছেন কিনা এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, তবে আমার একটা জিনিস ভালো লাগছে, আপনারা 90% কোশ্চেন বুঝতে পারছেন, যারা যারা খাতা জমা দিছেন, এটা খুব পজিটিভ সাইড। প্রশ্ন বুঝতে পারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, উত্তর পারার দরকার নাই, প্রশ্ন বুঝতে পারাই মেইন কাজ, নাকি? আমার একটা কথা হলো দাদা, আমি মনে করছি যে পরীক্ষা আজকে, আমি অলরেডি মনে করেন যে খাতা লিখছি, কিন্তু মনে করেন যাক আপনার সুপার প্রিপারেশন, আবার প্রশ্ন দিয়ে দিই। জি দাদা, আবার প্রশ্ন দিয়ে দিই আপনারে। আমরা শনিবার পরীক্ষা দিয়ে আয়া, ওই দিন যেমন মিষ্টি খাওয়া গেছেন, আবার মিষ্টি খাওয়া যাবেন, ঠিক আছে? ঠিক আছে দাদা, ইনশাআল্লাহ দাদা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার শাস্তিও ধারা লিখুন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, খুন সহ ডাকাতি। আচ্ছা, এবার আমি এখানে সব বাংলায় কেন দিছি, এগুলো সব ইংলিশে থাকবে পরীক্ষার হলে, বুঝতে পারছি? এগুলো সব ইংলিশে থাকবে। ক্রিমিনাল কনস্পিরেসি, ডেকুইটি উইথ মার্ডার, ফলস এভিডেন্স, ডিফেমেশন, আনলফুল মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি, তারপর হচ্ছে এফরে মারামারি, এফরে মারামারি, ঠিক আছে? ধারা এবং শাস্তি, আপনি মারামারি কাকে বলে এটি বলার দরকার নাই, মারামারি কাকে বলে, বেআইনি সমাবেশ কি, এটি ডিসক্রাইব করতে যাবেন না। কারণ এখানে ধরেন ছয়টা আছে, ছয়টা জন প্রতিটা জন হয়তো বা এক মার্ক, এক মার্ক করে থাকবে, আপনি নম্বর বুঝে আনসার করবেন। এবার আমরা আসি তিন নাম্বার প্রশ্নে। দাদা মিথ্যা সাক্ষ্যের মানে কয়টা দিব, শাস্তি কয়টা দিব? যা আছে তাই দিবেন, সব দিতে হবে? ও না, 193 দিবেন, মৃত্যুদণ্ডটা দিতে হবে না? বিবাদীর অনুপস্থিত কালীন সময়, ওকে। তিন নাম্বার প্রশ্ন, তামাদি আইন থেকে, না তামাদি আইন থেকে তিন নাম্বার প্রশ্ন দেখেন। মিস্টার এক্স, ক নাম্বার প্রশ্ন, মিস্টার এক্স অগ্রকুলের মোকদ্দমা 1/7/2021 তারিখের মধ্যে দায়ের করার জন্য বাধ্য, মানে তার জন্য সময়টা, কিন্তু মিস্টার এক্স 5/7/2021 তারিখে অগ্রকুলের মোকদ্দমা দায়ের করলেও আদালত কেন উক্ত মোকদ্দমা খারিজ করবে না বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে একটু ভুল আছে, খারিজ করবে না বলে আপনি মনে করেন, ও কেন খারিজ করবে না? এটা 18 যতদিন থাকবে ততদিন ডিলে কন্ডন হবে, বিলম্ব মওকুফ হবে 13 ধারা, ঠিক না? ওকে, খ নম্বর প্রশ্ন, আর্জি দাখিলের সময় লিগাল ডিসএবিলিটি দ্বারা প্রভাবিত, আর্জি দাখিলের সময় লিগাল ডিসএবিলিটি দ্বারা প্রভাবিত,
আমরা তো এটা মুখস্থ 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 করতে করতে শেষ করে ফেলছি যে মূল মামলা বা মূল মামলার কার্যক্রম, হ্যাঁ, এরপরে হচ্ছে ডিগ্রিধারীর আবেদনের ক্ষেত্রে লিগাল ডিসএবিলিটি প্রযোজ্য, এর মূল মামলা কি আরজি দাখিল। আমি বুঝতে পারছি যে প্রশ্নটা আছে এটা হলো আমরা আনসার করবো 13 ধারা। ওকে, এরপর আমরা গ নম্বরে যাই। মিস্টার এক্স দ্বিখণ্ড জমির দখলে রয়েছে, মিস্টার ওয়াই মিস্টার এক্স কে 1/1/2022 তারিখে দ্বিখণ্ড জমি থেকে বেদখল করে, 1/1/2022 তারিখে, খেয়াল করবেন। মিস্টার এক্স 1/3/2022 তারিখে উন্মাদ হলে 1/7/2024 তারিখে মিস্টার এক্স সুস্থ হয়ে সর্বোচ্চ কতদিনের মাসের বা বছরের মধ্যে দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করলে খারিজ হবে না, সর্বোচ্চ 3 বছরের মধ্যে, সর্বোচ্চ 3 বছরের মধ্যে। কোন মাইয়া জানি আমার লেখছে যে মিঠুন সে একটা পাগল নাকি, যে বেদখলের বেদখল থেকে দখল উদ্ধারের সময় আছে 6 মাস, এই মিঠুন শাহ লেখছে লেখছে 3 বছর। ঠিক 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 বাজে কমে মাদার সেকশন বোঝে না, মাদার সেকশন বোঝে না। আচ্ছা, এটা হচ্ছে 3 বছর, ঠিক আছে বিষয়টা, এটা হচ্ছে 3 বছর। ওকে দাদা, এই মেয়েটা পাগল, করতে করতে পাগল হয়ে গেছে। এবার আসলে এখানে ওই যে 1/1/2000 মানে এক মাসে সে আপনার বেদখল হলো, আর 3 মাসে মানে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে গিয়ে সে আপনার উম্মাদ হলো, তাহলে এই যে যে 2 মাসটা এখানে গ্যাপ গেল, এই 2 মাস থেকে বাদ। এটা যদি তামাদের মেয়াদ শেষের একদিন আগেও হয় তাইলেও এগুলো হিসাবের মধ্যে আসবে না। ও আচ্ছা, হিসাবের মধ্যে আসবে না এগুলো, ঠিক আছে বিষয়টা। যদি 12 বছর দেয়া যায়, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হইছে না দাদা, আমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হইছে না। আমি 8 মাস দিছি, আমার এটা কি হলো? আপনি 8 মাস কেন দিবেন? আপনি এখানে দিতে হবে 24 সালে সুস্থ হইছে না, সে 27 সাল পর্যন্ত মামলা করতে পারবে, তাহলে 3 বছর সময় পাবে। এমনিতে দখল উদ্ধারে মামলা করবে কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে না? এখন 6 মাসের মধ্যে সে লিগালি ডিসএবলড হয়ে গেছে না, এখন সে সুস্থ হয়েছে না, সুস্থ হওয়ার পরে সে 3 বছর সময় পাবে দাদা। আর যদি 12 বছরের মধ্যে করে থাকে, 12 বছর বলতে ওই যে আটদারার ক্ষেত্রে দাদা, ও আটদারার ক্ষেত্রে তাইলেও 3, ও এখানে না না মানে এখানে দেখতে হবে 3 বছরের বেশি সময় আছে কিনা, ঠিক আছে? যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময়, আর যদি কোশ্চেনটা হইছে এরকম যে দাদা, যে 3 বছরের মধ্যে যদি সে 3 বছরের মধ্যে যদি সে পাগল থেকে ভালো হয়ে যায়, তাহলে কি আমার অবশিষ্ট যে তামাতিটা আছে তার সাথে কি আমার অতিরিক্ত যুগ হবে না? সে যদি 2 বছর 4 মাসের মধ্যে ভালো হয়ে যায়, তাহলে তারে আমি আরো 8 মাস দেব না? 3 বছর তাকে ফিল আপ করতে হবে না? সে তো পাগল ছিল, পাগল হওয়ার পরে সে 3 বছর হবে, তাহলে কি আমি 2 বছর 4 মাস দিলে সে তো 8 মাস, কিন্তু হইলো সে পাগল হওয়ার পরে তো সে 3 বছর পেতে হবে। সে 2 বছর 4 মাসের মধ্যে সে পাগল উত্তীর্ণ হয়েছে, পাগল থেকে সবল হয়েছে, তাহলে তারে 3 বছর ফিল আপ করতে হলে তারে আমার অতিরিক্ত 8 মাস দিতে হবে না দাদা? উত্তরটা হবে যদি 12 বছর পার হয়ে যায় তারপরে যদি সে ভালো হয় তাইলে সে 3 বছরের ভিতরে করতে পারবে, আর যদি আপনার 6 মাস পাগল ছিল তারপরে সে 12 বছরের যে টুক টাইম আছে 12 বছর পর্যন্ত সময়ই পাবে দাদা, বিষয়টা তো এরকমই। আমার কনসেপ্ট ভাই এটা 12 বছর আসবে কেন? এটা তো দখল শুনতে মামলা। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, একটু খেয়াল করেন, এখানে আমার 9 ধারায় মানে সুনির্দিষ্ট প্রতিকারণের 9 ধারায় মামলা করার সময় কত? 6 মাস, ঠিক আছে? তো আমি এই আমার আজকে মামলার কারণ উৎপত্তি হলো আমি 6 মাসের মধ্যে পাগল হয়ে গেলাম, ঠিক আছে? তার মানে আমি পাগল, এই পাগল 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 চলতেছে আমার 2024 সাল পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই 2024 সাল পর্যন্ত
আমার কি হলো বিষয়টা, 2024 সাল পর্যন্ত আমি আপনার সময়টা হচ্ছে মওকুফ মওকুফ হয়ে যাবে, হলো 2024 সালে সুস্থ হলাম। প্রশ্ন হচ্ছে আমি কবে মামলাটা দায়ের করব, আমি কবে মামলাটা দায়ের করব, আমি মামলাটা দায়ের করব সুস্থ হওয়ার 3 বছরের মধ্যে, আমি যেদিন সুস্থ হয়েছি সেদিন থেকে 3 বছরের মধ্যে, কারণ এখানে 6 মাসের বেশি তো আমি ভাই ইয়েই ছিলাম, অসুস্থই ছিলাম, এখানে আমার জন্য আর কোনো তামাদি আছে অবশিষ্ট নাই, তাহলে আমি ফুল 3 বছর সময় পাবো। আচ্ছা, এটা ক্লিয়ার হওয়ার জন্য আমি আরো 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 প্রশ্ন তো আসতেছে, ঠিক না? মোটামুটি বুঝছেন দাদা, আমরা কত ধারা নিতেছি, তাহলে এটা কি 6 ধারা নিতেছি? এটা আমরা নিতেছি হচ্ছে 8 ধারা। আট দাদা, তাহলে কি 3 বছরের মধ্যে যদি সে যদি ধরেন 2 বছর 6 মাসের মধ্যে সে মনে করেন সুস্থ হয়ে গেল? হ্যাঁ, মানে আপনি হিসাব করছেন যে 2022 সালে সে হয়েছে, 2024 সালে সে সুস্থ হয়েছে, 2 বছর 6 মাস পরে সুস্থ হয়েছে, এটা? জি 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 দাদা। না না, এখানে তো তার জন্য তামাদি নাই। না না, ও আপনি যেটা বলছেন আমি এখন বুঝছি, সে ফুল 3 বছর পাবে, সে যে এই সময়টা খাইছে এটা তো মওকুফই, এটা কোনো হিসাবই আসবে না। বুঝছেন হিসাবটা? জি দাদা, এই জায়গাটা তো আমার এই জায়গায়, তার মানে সে যদি বেদকল হইয়া যদি 2 বছর হোক 2.5 বছর হোক সে সুস্থ হলে 100 বছর হোক, সে 3 বছর 100 বছর হোক, সমস্যা নাই, 3 বছর পাবে, সে 3 বছর পাবে। আমার এই জায়গাটা কি মামলা দায়ের করতে হবে, খেয়াল করেন মামলা দ্বারা তো আমাকে 6 মাস, সে অসুস্থ হলো পাগল হলো, সে 4 মাস পরে সুস্থ হলো, তার জন্য মামলা দায়ের করার সময় আছে কত? 2 মাস। 2 মাস, এখন 3 বছরে তার কত মাস বাকি? 2 বছর 10 মাস বাকি, 2 বছর 10 মাস প্লাস এই 2 মাস, টোটাল 3 বছর সময় পাবে। জাহাঙ্গীর ভাই এখন ক্লিয়ার? এই কনসেপ্টটাই আমি পাই না দাদা, আমার এটাই মাথায় মানে ঘুরতেছে। জি দাদা, এখন আমার ক্লিয়ার হয়েছে। কি নাইম ভাই কোন? কেউ কি বুঝছেন ক্লিয়ার ভাবে? আমি ঠিক বুঝি নাই আসলে, মানে মামলা দায়ের তারিখ হয়েছে আপনার 1/1/22, আজ গেল 1/7/22, একটা ব্যাপার, সে কি 6 মাসের বেশি উম্মাদ ছিল কিনা? ছিল ছিল, তামাদের সাথে বেশি উম্মাদ ছিল কিনা? ছিল, ঠিক না? ঠিক না? মানে দাদা এইখানে দুইবার করে মাঝখানে বিরতি দিয়ে, মাঝখানে একবার সুস্থ হইলো, তারপর আবার আপনার দেখা গেল যে আবার আপনার সে পাগল হয়ে গেল, তো পাগল হয়ে দেখা গেল যে আবার 15 মাস সে পাগল ছিল, তো এই ক্ষেত্রে সময়টা কেমনে কাউন্ট করবে আর কি?
মামলা মামলা দায়ের না হওয়া পর্যন্ত যতবার সে আইনগতভাবে অক্ষম থাকবে ওই সম্পূর্ণ নিরসন না হওয়া পর্যন্ত তামাদি বন্ধ থাকবে, গণনা বন্ধ থাকবে। বুঝছেন? যদি একবার দায়ের করে ফেলে বা মামলার কার্যক্রম নিয়ে ফেলে, এরপরে যদি সে লিগালি ডিসেবলড হয় তাহলে আর বন্ধ হবে না, তাহলে আর বন্ধ হবে না। এটা তো তাহলে দাদা কত ধারা? নয় ধারায় বলে দিতে হবে, এটা নয় ধারায় বলে দিতে হবে। সেটাই মানে সে তো মাঝখানে সুস্থ হয়ে মামলা দায়ের করলো, মামলা দায়ের করার পরে আবার পাগল হয়ে গেল। তখন যদি দাদা মানে যদি এরকম হলো যে 3 বছর পার করে ফেললো, তখন কি আর তার সে টাইম পাবে কোনো? আর খারিজ, খারিজ হয়ে যাবে মামলা, খারিজ হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। ওটা 3 বছর, 3 বছর আছে, 3 বছর আছে, তখন তার জন্য তামাদি। আচ্ছা আচ্ছা, ওকে। এবার আমি প্রশ্ন দাদা, এক দাদা একটা ইয়ার আর ধারায় কি সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে? এসআর একটা, এসআর একটা দাদা, শুধু এইটা জিনিস জানার জন্য। অবশ্যই অবশ্যই 100%। আর নয় ধারাতে করা যাবে না, তাই তো দাদা? নয় ধারা করা যাবে না। ওকে ওকে দাদা, ওকে আমাদের কেটে দেবে, আমরা আবার আসি নাকি? আবার আসি।